হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও সোয়াবিনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজকে সোয়াবিনের রেসিপিটা একটু অন্যরকম, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে সার্ভ করবেন, ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই সুন্দর রেসিপিটা আমরা তৈরি করে ফেলি। সোয়াবিনের এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা গরম জলে কিছুক্ষণ 15-20 মিনিট মতো জলে ভেজানো আছে। এর সাথে লাগছে 2টো ডিম, 2টো মিডিয়াম সাইজের আলু একটু চৌকো বড় করে কাটা, এখানে একটা বড় সাইজের টমেটো কুচানো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এখানে 5 কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আমি আদা নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। 3টে কাঁচা লঙ্কা চিরা আছে, ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। 1 টেবিল স্পুন আছে এখানে হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন গরম মশলা পাউডার, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন রেড চিলি পাউডার, ফোড়নের জন্য 1টা তেজপাতা, 1/4 টেবিল স্পুন গোটা জিরে, আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 1টা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর রান্নার জন্য আমি এটাতে রিফাইন তেল, সর্ষের তেল দুটোই ব্যবহার করছি। প্রথমেই আমি সোয়াবিনগুলোকে জল থেকে ভালো করে চিপে নিয়ে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। জলটাকে ভালো করে চিপে তুলছি। সোয়াবিনগুলোকে জল থেকে তুলে নিয়েছি, এখন এর মধ্যে আমি ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে কম সোয়াবিনে করেন তাহলে 1টা ডিম দিলেই হবে, আমি এটাতে 2টো ডিম ব্যবহার করছি। এবারে মিশ্রণের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু রেড চিলি পাউডার আর দিচ্ছি সামান্য একটু লবণ। এখন সোয়াবিনটাকে এই ডিমের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সোয়াবিনগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়েছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, এখন এর মধ্যে এই ডিমের মধ্যে চোবানো সোয়াবিনগুলোকে দিয়ে দেব। এগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বাদামি করে ভেজে নিয়েছি। বাদবাকি সোয়াবিনটাও আমি একই রকমভাবে ভেজে নেব, ঘুরিয়ে ফিরিয়ে ব্রাউন করে ভেজে নেব। সোয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল করে। ঢেকে দিলাম, তাড়াতাড়ি তেলে ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম 1টা তেজপাতা, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবারে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ থেকে হালকা করে 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো, দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার,
হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব 4-5 মিনিট ধরে। ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে তাড়াতাড়ি। একটু ফুল হয়ে গেছে, আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা কিন্তু দিইনি, সেটা এখন দিয়ে দিলাম। মশলাটা এখনো কষানো হয়নি। এবারে আমি এটাকে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোগুলোও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এক 1.5 মিনিট ঢাকা দিয়ে দিলাম এটাকে। 1.5-2 মিনিট হয়ে গেছে, আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে, মাঝখানে একটু মেলে দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, এটাকেও মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমরা এমনি নর্মালি যেমন সয়াবিন রান্না করি, আলু সয়াবিনের তরকারি বা সয়াবিন কষা, তার থেকেও কিন্তু এটা ভীষণই টেস্টি হয়। ভালো করে এটাকে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব, এটা ঘন গ্রেভি হবে তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখন এটাকে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে, দেখে নিই এটা কতটা তৈরি হয়েছে। এটা কিন্তু অনেকটাই বেশ শুকিয়ে এসেছে। আলুটা দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা, আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি 1/2 স্পুন গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। এবারে এটাকে আরেকবার ভালো করে নেড়ে দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই সয়াবিনের তরকারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।